মানুষের জন্য যেখানে যা লাগে তাই দিয়া সাজাইছে গো মালিক। ওই মালিক রে আমরা চিনলাম না নিজের হাতে বান্দা তুমি দামি খাবার দিছ তুমি না খিয়া বাজান সেই বান্দার জন্য দামি দামি খাবার আমার মাওলা রাইখা দিছে। এই খাবারটা খায় যখন বান্দা নামাজটা পড়ে না, এই খাবারটা খেয়ে যখন বান্দা আমার আল্লাহকে ডাকে না তখন আমার আল্লাহর পরিচয় আগুন লেগে যায় গো বাবা। আপনারা যারা খাইছেন বা না খাইছেন, রাতের খাবার না খাইয়া যারা জান্নাতের বাগানে বসছেন, আমার আল্লাহ জান্নাতে খাবারের জন্য রেডি করতেছে। আল্লাহ আমাকে সিঙ্গাপুর নিলেন, গেলাম মাউন্টিং এলিজাবেথ হসপিটালে। যাওয়ার পরে একজন খ্রিস্টান ডাক্তার আলহামদুলিল্লাহ বলে, ইয়া আল্লাহর কোরআনের ভিতরে নাই এমন কোন জিনিস নেই। ওই খ্রিস্টানের বাচ্চা, তার মা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, খ্রিস্টানের রক্ত সে আমার চোখে এমনি হাত দিয়ে এমনি দিয়ে কলপটারে টান দিয়ে এমনি জাতা দিয়ে বলে, আপনি কি লেকচারার? ওরা তোর বুঝে না, তাফসির কারো কে তো বুঝে না। তা আমার যারা বাংলাদেশ এটা নিয়ে গেছে ওই দেশে অস্করানে লেগে, ওরা বলে আমার দেশের স্কলার লেকচারার, কোরআনের লেকচারার, কলেজের টিচার, কলেজ কলে বুঝবে, মাদ্রাসা কলে বুঝবে না। আমি যখন সিঙ্গাপুর গেলাম আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক 14টা দেশ আমার সফর করাইছে এই লাইফে। সিঙ্গাপুর যখন 2013 সালে আমি গেলাম তখন 4টা দেশের ভিসা লাগাই গেছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আমি কিন্তু মালয়েশিয়া থেকে বাসে গেছি সিঙ্গাপুর, কারণ একটা খাল পাড়ি দিলেই এই পার আর ওই পার সিঙ্গাপুর আর মালয়েশিয়া, যারা গেছেন তারা জানেন। তো আমি বাতু পাহাড় জোহর বারু হয়ে যখন আমি গাড়িতে যাচ্ছিলাম মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে, আল্লাহ পাক যখন নিচ্ছিলেন আমাকে, আই রে সুবহান, মালয়েশিয়া এত সুন্দর দেশ, সুবহানাল্লাহ বেহামদি, আমার বাংলাদেশের কি শস্য সমূহ, পাহাড়ের মধ্যে আল্লাহ কি বেগুন বানিয়ে রেখে দিয়েছে, কি লাউ গাছ, জোহর বারুটা পুরা শস্য শ্যামলার দেশ। ভজন রে যখন আমি যাচ্ছিলাম তখন আল্লাহর কুদরত দেখতে দেখতে যাচ্ছিলাম। মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, মালয়েশিয়ার লোহার পাহাড় আছে, তামার পাহাড় আছে, মারহাবা বলেন, পাথরের মতো পাহাড়টা কেটে কেটে মেশিনে দেন রড হয়ে বেরিয়ে যায়, জাহাজের প্লেট হয়ে বেরিয়ে যায়। মালয়েশিয়াকে কেন এত দামি দেশ? মালয়েশিয়ার ভিতরে আল্লাহ এমন এমন পাহাড় দিয়েছে যা পৃথিবীর অন্য কোন দেশ দেয় নাই। সৌদি আরব আপনি লোহার পাহাড় পাবেন না, তামার পাহাড় পাবেন না, কিন্তু মালয়েশিয়ায় তামার পাহাড়, লোহার পাহাড়। আল্লাহ পাক আমাকে দেখাইছেন, আর একটা দুইটা না শত শত পাহাড়। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পাহাড়ের মাঝখান দিয়ে যখন গাড়িগুলো চলে গো বাবা তখন মনে পড়িয়া যায় আমার মাওলা কত সুন্দর করে দুনিয়া সাজাইছে। এই মানুষের জন্য যেখানে যা লাগে তাই দিয়ে সাজাইছে গো মালিক। ওই মালিক রে আমরা চিনলাম না নিজের হাতে বান্দা তুমি দামি খাবার দিছ তুমি না খিয়া বাজান সেই বান্দার জন্য দামি দামি খাবার আমার মাওলা রাইখা দিছে।
এই খাবারটা খায় যখন বান্দা নামাজটা পড়ে না গো এই খাবারটা খেয়ে যখন বান্দা আমার আল্লাহকে ডাকে না তখন আমার আল্লাহর পরিচয় আগুন লেগে যায় গো আপনারা যারা খাইছেন বা না খাইছেন রাতের খাবার না খায় যারা জান্নাতের বাগানে বসছেন আমার আল্লাহ জান্নাতে খাবারের জন্য রেডি করতেছে তা আল্লাহ আমাকে সিঙ্গাপুর নিলেন গেলাম মাউন্টিং এলিজাবেথ হসপিটালে যাওয়ার পরে একজন খ্রিস্টান ডাক্তার আলহামদুলিল্লাহ বলেন ই আল্লাহর কোরআনের ভিতরে নাই এমন কোন জিনিস নাই ওই খ্রিস্টানের বাচ্চা তার মা খ্রিস্টান বাপ খ্রিস্টান খ্রিস্টানের রক্ত সে আমার চোখে এমনি হাত দিয়ে এমনি দিয়া কলপটারে টান দিয়ে এমনি জাতা দিয়ে বলে আপনি কি লেকচারার ওরা তো বুঝে না তাফসির করো কে তো বুঝে না তা আমারে যারা বাংলাদেশে এটা নিয়ে গেছে ওই দেশে ওয়াজ করানোর লাগে ওরা বলে আমার দেশের স্কলার লেকচারার কোরআনের লেকচারার কলেজের টিচার কলেজ কলে বুঝবে মাদ্রাসা কলে বুঝবে না কলেজের লেকচারার এই কথা বলার সাথে উনি আমার দাড়ি ধরে সুমা দিছে যে তোর সাথে দামিয়া কে আছে তুই কলেজের লেকচারার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ক্লাস করাস তুই কোরআন শরীফের ক্লাস করাস হলিউড কোরআন জোর করে মারহাবা কিন্তু তোদের ধর্মের মানুষ যদি বুঝতো কোরআন কি জিনিস কোরআনের জন্য জীবন দিত খ্রিস্টান আমারে কইতে আমার জিজ্ঞেস করে লাইক ইউ কোরআন তুই কি কোরআন রে ভালোবাসো আমি বললাম জীবন দিয়ে ভালোবাসি ভালোবাসি না মানে তখন আমার আরেকটা সময় গালি দিয়ে বলে তোর কোনো রোগ থাকবো না তোর কোনো রোগ থাকবো না ওই ডাক্তারটার বয়স নিম্নে আমি যেটা বুঝলাম ওরা তো অত বয়স ধারণা করা যায় না ওরাই চামড়া টান করে রাখে এমন মেশিন আছে আপনি 80 বছরের মানুষ আমাদের দেশে যেরকম দোদরা হয়ে যায় চাচা চাষি ঠোন্না দিয়ে কত বুড়া বসে তো কুসকুসি কে অগ বুড়া বসে কুসকুসি আরো বাড়ে ওরা বিয়ে করে কখন জানেন 80 বছর বসে বিয়ে করে আর এতদিন যেগুলো জন্ম দেয় ওগুলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যেই বসে বেল না থাকে ওই বসে বিয়ে করে কথা কর না কেন ওই এক সাস আসতে আর ওই বইরে সারাক দিক ফিরে এই সাসার বয়সে বিয়ে করে হারা তেস বয়স তো আমি জানি না কত হইব নিম্নে 70 এর নিচে না ডাক্তারটা আমার জিজ্ঞেস করতেছে তোকে ধর্মের ভিতরে একটা শব্দ আছে একটা মেডিসিন আছে ওইটা সব সময় খাবি আমি তো খ্রিস্টানের পোলা আমিও সেটা খাই বললো কি মাঝে মাঝে তুই কবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন আমার দেখাইতেছে তুই যখন আল্লাহু আকবার বলবি তোর হাড়ের পাম্প স্পন্স করবে তোর হাড়টা সতেজ হয়ে যাবে জোরে 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 এই কোরআন হাতে নিয়ে বলছো ডাক্তারের কথা শুনে আমার বুকটা ভরে গেল খ্রিস্টান বলতেছে আমি আল্লাহু আকবার বলি যখন আমার হাড়ে পেন হয় পেন মানে ব্যথা হয় তখন আমি কোন মেডিসিন ব্যবহার করি না তবু ধর্মের একটা মেডিসিন আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি 10 বার বললাম আমি ভালো হয়ে যাই খ্রিস্টান ডাক্তার মেডিসিন খায় আমার কোরআনের মেডিসিন আর আমাকে মুসলমানের পোলা মেডিসিন খায় এন হেলাল মেডিসিন ইচিং 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 করে গ্যাস মারে কথা বল না কে জোরে কর তাহলে আপনার হাড়ের একটা ডাক্তার হয়ে যাবেন আজকে রেডি আমি কোরআন তেলাওয়াত করবেন বা হাড়ের ঔষধ খাবেন যারা ডায়াবেটিস রোগী আছেন ডায়াবেটিস এর ঔষধ আজকে দিয়ে দেব রেডি وإنك لعلى خلق عظيم আমি কোরআন হাতে নিয়ে বলছি যারা আল্লাহু আকবার বলছেন জীবনে হাড়ের রোগ হবে না হাড়ের রোগ কে দেয় ভালো কে করে সে যদি সবকিছুর মালিক হয় সেই যদি কয় রব্বাকা ফাকাব্বির কোরআনের আয়াত তুই আমার তাকবীর জোরে দিবি তোর হাড়ের মালিক আমি বলক করার মালিক আমি তোরে বলক করব কে কথা কর না কেন আমি পুরো বডির মধ্যে মাত্র পাঁচটা জিনিস আমি আল্লাহ দিছি কয়টা তোর পুরো বডি পুতুল আকারে সৃষ্টি করছে ফেরেশতারা
কেদারে সাফরাইয়া সুফরাইয়া পুতুলের মতো বানাইছে ফেরেশতারা পাঁচটা জিনিস আমি দিছি তার ভিতরে এক নাম্বার যেটা দিছি সেটা হলো কলপটা আমি বসাইছি